প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ। 4 জেলায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত। সিলেটের 87 শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের 4 জেলার 87 শিক্ষা প্রতিষ্ঠানের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বিভাগগুলোতে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় সূত্র জানায়, সিলেটের 11, মৌলভীবাজারের 13 এবং সুনামগঞ্জের 63টি শিক্ষা প্রতিষ্ঠানের সামষ্টিক মূল্যায়ন স্থগিত থাকবে। তবে সিলেটের হবিগঞ্জ উপজেলায় সামষ্টিক মূল্যায়ন চলমান রয়েছে। কবে নাগাদ স্থগিত পরীক্ষা নেওয়া হতে পারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস এন জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন নির্দেশনা আসবে, কারণ বাচ্চাদের ঝুঁকির মুখে ফেলা যায় না। উল্লেখ্য, সিলেট বিভাগের 3 জেলা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। কুড়িগ্রামে বন্যার কারণে 100+ স্কুল মাদ্রাসায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত। কুড়িগ্রাম জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও দুষ্কুমারের পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। এই বন্যায় 250+ শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। এর মধ্যে 71টি স্কুল ও 32টি মাদ্রাসায় আজকের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানিয়েছেন, বন্যার পরিস্থিতিতে নিমজ্জিত থাকায় জেলার 71টি স্কুল ও 32টি মাদ্রাসায় শনিবারের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ এই নিউজের মাধ্যমে জানা যাচ্ছে যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রামের কিছু সময়ের জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত করা হয়েছে। এই নিউজটা আমি যে সোর্স থেকে পেয়েছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে আবার এই নিউজটাকে রিকনফার্ম করতে পারো। ধন্যবাদ।